এই যে একটা সাপ, এই যে একটা বেজি। আচ্ছা জঙ্গলের মধ্যে সাপে বেজি কি মারামারি লাগে না? আচ্ছা বলেন তো পারে কোনটা ভাই? যত বড় একটা সাপকে বেজি লাগে গেলাম পারে না কতটা বাপ? হ্যাঁ আমার সাপ যেতে না মরে বেজি যেতে ক্ষতি না হয় কি কর? ঠিক ঠিক এ কথা কয়ো। আচ্ছা আরো কি বলবেন স্যার? আপনি তো দাগের মধ্যে আইসা করবেন সবাই। এই বেজিটা ফাঁক দিবেন না, ফাঁক দিলে দৌড় দিব। আচ্ছা আচ্ছা দিলে দৌড় দিব, আমি সাফাই করব তো। সবাই দাগে আসবে। আরে তুমি বেজি ছাড়া দেবা না। হিমু সাপ কামড়বে? দাঁত নাই তো, দাঁত ফলে শুরু করেন। এটার নাম হইছে, এটার নাম হইছে কইছে দাঁড়াই, আর আমি নাম রাখছি ভিংরাজ। এটার মুখে বিষ নাই। এই এটা কামড়াইলে মরে না, তবে একটা জিনিস আছে, যদি লেজ দিয়ে মারে তা পুলিশে যাইলানি ফিরে আইলে সামরা দাগ হইয়া যায়, এই লাহানি দাগ হইয়া যাইব, আবার কিছু জায়গা ফসকে যাইব, সেফটি হইয়া যাইব। তবে এটার নাম ভিংরাজ। এটা বিশাল বড় হয়, আটাত নয়াত লম্বা হয়, কিন্তু সাপটা মহিলা সাপ, তার পেটে ডিম আছে। কথা বুঝেন নাই? আমি তো আইডিয়া জানি কুন্ডার ফেটে কি আছে, এটা ফেটে ডিম আছে। একটা তালি মারেন, ধরে একটা তালি মারেন, ভিতরে ডরে ঢুকে গেছে তো বড় ডাজেন, বেজির কোনো ডর না। বেজিটাকে বাইর করবে একটু খেলাটা দেন, ছবি তুলছেন তুলছেন ভাই, আরো তুলবেন। আপনি আমি খেলা শুরু করেন, আরে কাতে তালি মারেন তো দেখি। আমি ফাল ফাল রে জিনাইছিলাম যে ডিজে দিলেন কাকু উস্তাদনে ডিজে চলে, সাপটা আমার কাছে দেন, আমি তো বেজির কাছে সারি, বেজি বলে অনেক দিন টেরাই করেন। কিন্তু কাকার মাথা সিরিয়ালে বড়তে ভালো লাগে না, মাথা সিরিয়ালে দুই একবার সিরো বাইরেন না। ওই দেখেন ফুলি কি ভাবে, আমি মানা করছি মারতাম না, এটা ফুলার লাগা মাছটা অসুবিধা নাই। এই কথা বলবা না, সাপের নাম সাপে রাখে না, সাপের নাম মানুষে রাখে, কথা ঠিক কিনা ভাই? ঠিক জানি না তো, যদি জবান থাকে একটু কথা কইবে। মেলার মধ্যে আইছে এই যে একটা সাপ, এই যে একটা বেজি। আচ্ছা জঙ্গলের মধ্যে সাপে বেজি কি মারামারি লাগে না? আচ্ছা বলেন তো পারে কোনটা ভাই? যত বড় একটা সাপকে বেজি লাগে গেলাম পারে না কতটা বাস্ত? যখন একটা সাপে যখন একটা বেজিরে যায় কামড় মারে, এই বেজিরে বিষে ধরে। আচ্ছা বেজি কি কোনো ডাক্তারখানা যায়, কোনো বাইদ্যার কাছে যায় না? আচ্ছা একটু জবানে কথা বলবেন তো ভাই, বেজিরা কই যায় ভাই? জঙ্গলার বেজি জঙ্গলায় যায়, সে জঙ্গলে একটা গাছ চিনে, গাছের যায় পাতা খায়, গাছের লোকে ডলাডলি করে, গাছের ক্ষমতায় আল্লাহ পাক এই বেজি শরীর থেকে এই সাপের বিষটা পানি করে দেয়। সবাই একটু মুখে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই গাছে কি গুণ নাই? আমরা তো বাইদ্য লোক, আঙ্গ কথা করে অনেকে টিটকারি মনে করে, আমরা রাগ করি না ভাই। সাপ আমি তোরে দেখি নাই, তুই আমারে কামড় দিস না। আচ্ছা এই কথাটা কইলে কি সাপে কি মানবো? কথা বলেন মানবো? বেজির গাছটা পাইছেন টান দে তুলে তুলে গাছের শিকো আপনার কমরে রাইখা দিয়ে, এই সাপের গায়ে পাড়া দিচ্ছেন, মুখটা তার বন্ধ, কামড় দিতে পারবে না, এটার কথা বাদ দিলাম। আমরা পাইলে ধরি, আপনারা পাইলে কি করে? মারি মারি মারতে মারতে ফেলাস্টিক বানান, এটা মাইরা ফালাই দিলে পয়সা কইলে একটা দুর্গন্ধ, এটা বাতাসের লোকে ঘুরে, মানুষের নাকে দিয়ে গেলে তার একটা রোগ হয়, হাঁপানি শ্বাসকাশ। হাতে তালি মারা যাইব ভাই।
সবাই মিয়া যদি অনুমতি দেন